आपका बात मुझे समझ नहीं आ रहा है। आर्मी के हो आप? आर्मी के आदमी हो? नहीं नहीं नहीं, सिविल, आपके जैसा ही नॉर्मल आदमी हो। नहीं नॉर्मल नहीं है। ভান গডফোর্টের যত কাছাকাছি আসতে থাকছি পরিবেশটা ততই ভৌতিক পরিবেশ হতে থাকছে। গুড মর্নিং ফ্রম জয়পুর। এখন 10টা বাজে, অনেক দেরি হয়ে গেছে। তো আজকে বেরোচ্ছি হচ্ছে ভানগার্ড, যেটা জয়পুর থেকে মোটামুটি 72-84 কিলোমিটারের মধ্যে। তো ভানগার্ড ফোর্ট ঘুরবো, এছাড়া আর একটা আননোন প্লেস ঘুরবো। ভিডিও সঙ্গে থাকবেন, আপনাদেরকে প্রমিস করছি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যে জায়গা আপনি এর আগে কোনো দিনও দেখেননি। তো ভিডিও সঙ্গে থাকবেন, আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন। তো সকালে মর্নিংয়ে আছি এখন হচ্ছে জয়পুর সিটির মধ্যে, অর্থাৎ এটাই পিঙ্ক সিটি। দুধারে দেখালেই দেখতে পাওয়া যাচ্ছে পিঙ্ক পিঙ্ক বিল্ডিং, একদম অদ্ভুত ধরনের লাগছে। এবং এটা একটা প্ল্যান্ড সিটি, যেটা রাজা জয়সিং সোয়াই সেকেন্ড এটা বানিয়েছিল, সালটা সম্ভবত 1727 খ্রিস্টাব্দে। সকালে ব্রেকফাস্ট এখানে ছোলে ভেটোরে দিয়ে শুরু হচ্ছে। তো জয়পুরের সিটির বাইরে বেরিয়ে চলে এসেছি, অ্যাকচুয়ালি ওল্ড সিটির বাইরে বেরিয়ে চলেছি, জয়পুর সিটির মধ্যেই আছি। আর এখন টাইম হচ্ছে 11টা। জয়পুর থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে শাহপুর, শাহপুর থেকে লেফট টার্ন নিয়ে এই রাস্তাটা পড়বে, এই রাস্তাটা ডিরেক্টলি আছে ভানগার্ড ফোর্ট। শাহপুরা থেকে এখনও 26 কিলোমিটার গেলে তবেই হচ্ছে ভানগার্ড ফোর্ট। শোনাই নেই দেরায় उस गाड़ी में एक बार बैठ सकते हो? ठीक है, हम भानगढ़ तरफ, भानगढ़ की तरफ जा रहे हैं। भानगढ़, हाँ हाँ, हाँ आपका बात मुझे समझ नहीं आ रहा है। आर्मी के हो आप? आर्मी के आदमी हो? नहीं नहीं नहीं, सिविल, आपके जैसा ही नॉर्मल आदमी हो। नहीं नॉर्मल नहीं है। हाँ नॉर्मल ही है, ये जैकेट पर पहना हुआ इसीलिए ऐसा लग रहा है। आपकी तो पहचान ही अलग से है। नहीं 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 नहीं, आर्मी नहीं है, घूमने के लिए निकला हूँ। वेस्ट बंगाल से हूँ, बंगाल का कोलकाता। हाँ हाँ कोलकाता। हाँ कोलकाता से आया। हाँ कई गाड़ियाँ पड़ा साइज। हाँ ऐसी गाड़ियाँ पड़ा थी कौन पे? ठीक है, লিফট চাইছিল কিন্তু অনেকজন আছে, হবে না। এতদিন আমরা সাবানের নাম জানতাম সিনথল, এখন যে জায়গাটায় আছি তার জায়গাটার নাম হচ্ছে সিনথল। সামনে একজন রাজস্থানি পাগড়ি পরে টুপি পরে যাচ্ছে, দেখতে হেভি সুন্দর লাগছে, এটা এখানকার লোকাল ড্রেস। ভানগড়ের রাস্তাটা অনেক অনেক ডাইভার্সন, প্রত্যেকটা মোড়ে একবার করে জিজ্ঞাসা করে নিলে বেটার হয়। আর এমনিতে জিপিএস ম্যাপ লাগিয়ে আসা যায়, কিন্তু জিপিএস ম্যাপ আপনাকে কিন্তু শর্টকাটের চক করে উল্টভাল রাস্তা দেখিয়ে দেবে। তো সামনেই দেখতে পাওয়া যাচ্ছে একটা পাহাড়ের রেঞ্জ, একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। তো এই পাহাড়ের মধ্যেই আছে হচ্ছে ভানগার্ড ফোর্ট। তো আমরা সেই ভূতের ফোর্টে চলে এসেছি, যে ভূতের ফোর্ট ভারতবর্ষের টপ 100 প্লেসের মধ্যে একটা। কি বলছে? হো 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 হো, কি সিন মাইরি! রাজা মহারাজাদের আমলে চলে এলাম, ওইখানে একটা সুন্দর স্থাপত্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে ঢোকার সময় পার্কিং এর 10 টাকা চার্জ নিল। ভানগড় ফোর্টের এন্ট্রিতে এসেই গেছি, সেই ভুতুড়ে ফোর্ট যেটা দিয়েই আজকে আমার রাজস্থান রাইডের প্রথম দিন, প্রথম সফর শুরু হচ্ছে। গেট দিয়ে জাস্ট এন্টার করে নিয়েছি, আর এই হচ্ছে ভানগড়ের একটা ম্যাপ এখানে দেওয়া আছে, এখানে কী কীভাবে দেখতে পাবো, কী কী দেখতে দেখতে উপরে যাব সেটা এখানে দেওয়া আছে। আর যে ভূতের রাজার বরে আজকে এই রাজস্থান রাইড করছি, সেই ভূতের রাজার বাসস্থান হয়তো এখানেই। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। আগ্রার তাজমহলে যেমন টিকিট কাটা নিয়ে একটা লোচা হয়েছিল, এখানেও ঠিক একই লোচাই আছে,
অর্থাৎ এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে ফোনপে বা জিপেতে আপনার কাজ করবে না। সুতরাং আপনার যদি পেটিএম থাকে হয়তো আপনার কাজ করতে পারে, অথবা আপনাকে ওয়েবসাইট থেকে গিয়ে ডিরেক্টলি আপনাকে টিকিট কাটতে হবে। যদি আপনি ডিরেক্টলি টিকিট কাটেন আপনার টিকিট চার্জ হচ্ছে 20 টাকা, যদি আপনি ক্যাশে আপনি কাউন্টার থেকে কাটেন তাহলে আপনার 25 টাকা। যদি আপনি হেলমেট নিয়ে আসেন হেলমেটের জন্য চার্জ দিতে হবে, আর যদি আপনি হেলমেট না দিয়ে আসেন তাহলে আপনার হেলমেটের জন্য চার্জ দিতে হবে না। আর এখানে কোনো ড্রোন অ্যালাউ নেই। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা রুইন অংশ, এই জায়গাতে হয়তো কোনো সময় কোনো মানুষ এসে এক সময় থাকতো, বসবাস করতো, এখন সেই জায়গাটা ভাঙা। এবং একটা জিনিস দেখাতে চাই, আমার সঙ্গে কতগুলো বন্ধু চলে এসেছে। আপনারা আপ কাহাঁ আসে হো? হরিয়ানা সে ইয়ে ভাই লোক সব মুঝে সাপোর্ট করনে কে লিয়ে মেরা চ্যানেল কো সাবস্ক্রাইব কর দিয়ে, ইসিলিয়ে আপ লোগোঁ কা বহুত বহুত ধন্যবাদ। লাইক করো, শেয়ার করো, ফলো করো ভাই, ভাই ফলো করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সাবস্ক্রাইব করা চাই, সাবস্ক্রাইব করা চাই। এখানে এলে অবশ্যই চশমা আর টুপি নিয়ে আসবেন, আর সঙ্গে জল ক্যারি করবেন। প্রচুর গরম এখানে, জ্যাকেটটা পরে আছি কিন্তু কিছু করার নেই, হাতে করে বইতে পারছি না, হেলমেটটাও নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। এখানের একটা ঘর আপনাদেরকে দেখাই, এখানে সমস্ত ঘরগুলোই সেম, এই একটা দেখালে বাকিগুলো কীরকম সেগুলো একটা আইডিয়া করতে পারবেন। এটা হচ্ছে মেন ভিতরের ঘর, তারপরে হচ্ছে বাইরে এই দরজা দিয়ে বেরিয়ে এখানে একটা প্যাসেজ, আর তারপরে তার বাইরে আর একটা। তো এখানে প্রত্যেকটাই যতগুলো এরম দেখা যাচ্ছে পিছনে সবকটা ঠিক এভাবেই এখানে তৈরি হয়েছে। ভানগার ফোর্টের এন্ট্রি থেকে ভানগার ফোর্ট পর্যন্ত, মেন প্যালেস পর্যন্ত প্রায় 1 কিলোমিটার মতো হাঁটা আছে। এটা হেঁটে এলে তবে আপনি মেন প্যালেসে পৌঁছতে পারবেন। ভানগার ফোর্টের যত কাছাকাছি আসছি পরিবেশটা তত ভৌতিক হচ্ছে, আর চারদিকে গাছগাছালি, এখানে পুরনো বহু বহু পুরনো গাছ আছে দেখতে পাওয়া যাচ্ছে, আর যার জন্য ওই জায়গাটা বেশ একটা চশমাটা পড়ে আছি তো অন্ধকার অন্ধকার লাগছে, নিজেরই যেন মনে হচ্ছে একটা ভৌতিক পরিবেশে চলে এসেছি। ভিতরের মধ্যে ঢুকতেই সুন্দর সুন্দর স্ট্রাকচার দেখা শুরু হয়ে গেছে, এদিকে দেখতে পাওয়া যাচ্ছে একটা সুন্দর মন্দির, তো একবার উপরে উঠবো দেখবো কীরকম। তো মন্দিরের উপরটা উঠবো, দেখাবো আপনাদেরকে। ১৫৭৩ খ্রিস্টাব্দে তৈরি, অথচ এর মন্দিরের কাজগুলো এখনও পর্যন্ত অক্ষত আছে এবং দারুণ সুন্দর আছে। এবং এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর ওই হচ্ছে দূরে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হন্টেড ভানগড় ফোর্ট। ওই উপরের দিকে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, এই যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে এটা নাকি একটা ভুতুড়ে মন্দির। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা ভুতুড়ে নয়, মন্দিরের পিছনে যে ভানগড় কিলাটা আছে সেই কিলাটা হচ্ছে ভুতুড়ে। ফোর্টটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ফোর্টের তিন ধারেই হচ্ছে পাহাড় ঘেরা, আর শুধুমাত্র সামনের দিকটা, সামনের দিকটাই শুধুমাত্র খোলা। তার সত্ত্বেও এই ফোর্টটা হচ্ছে একটা দুর্ভেদ্য ফোর্ট, তার সত্ত্বেও এই ফোর্টটা কীভাবে এরকম অ্যাবান্ডন হয়ে গেল যে সত্যি এখানে দাঁড়িয়ে জানতে ইচ্ছা করে। যতটা সম্ভব আমি ইতিহাস পড়ে জেনেছি যে এখানকার শাসকরা এইখানকার শাসন কার্য ছেড়ে ডিরেক্টলি জয়পুরে শিফট করে যায়, ফলে এই জায়গাটা পুরো অ্যাবান্ডন হয়ে যায়। এই দুর্গের সঙ্গে আরও একটা দুর্গের যেটা নাম না করলে খুব ভুল হবে সেটা হচ্ছে আজবগড় দুর্গ। তো সেটাও আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাতে চেষ্টা করব, ভিডিওর সঙ্গে থাকবেন। তাহলে আসুন আমার সঙ্গে ঢোকা যাক এই ভানগড় প্যালেসের অন্দরমহলে, খুঁজে দেখি এখানে কোনো ভুতুড়ে জিনিস পাওয়া যায় কিনা। Thank you.
মেন প্যালেসের একদম সামনে। এবারে হচ্ছে শুধুমাত্র ভিতরে ঢোকার পালা। তো মেন এন্ট্রান্স দিয়ে প্রবেশ করে গেলাম একবারে কেল্লার ভিতরে। ইধার পে ভি ভানগড় মে ভি দো দোস্ত মিলা। আপ কহাঁ কে হো? হম হরিয়ানা সে ভাই। হরিয়ানা সে। আপ পিছলে তিন বান্দে মিলে থে ও ভি হরিয়ানা সে হ্যায়, ये भी हरियाणा से, ये भी चैनल सब्सक्राइब कर दे रहा है, यही प्यार है, यही सपोर्ट है। आप लोग भी भाई को सपोर्ट करो, ज़्यादा से ज़्यादा लाइक शेयर करो। थैंक यू थैंक यू। भीतर धीरे धीरे ढुकी एखने अनेक बैड स्मेल आसछे। এই জায়গাগুলো হচ্ছে মাদুরের বাসা। কি গন্ধ বিচ্ছিরি এই সব জায়গা। জায়গাগুলো হচ্ছে বাদুরের বাসস্থান। কি বিচ্ছিরি ব্যাড স্মেল আসছে এবং বাজে ফিলিং একটা আসছে। কিন্তু এখানে এক ফোঁটা বাদুর দেখতে পাচ্ছি না, হয়তো ভিতরে কোথাও লুকিয়ে আছে। তো এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে মেন যে ফোর্ট আছে, বেরিয়ে মেন যে ফোর্ট আছে ফোর্টের দিকে আর ধীরে ধীরে এগিয়ে যাব। তো এর উপরে দাঁড়ালে ভানগড় ফোর্টের পুরো দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে এবং এর পাঁচিলটাও এখান থেকে শো হচ্ছে। তো ক্যামেরাতে সেটা ভালো করে দেখা যাবে না। এই ফোর্টের সমস্ত কিছুই এখন পুরোটাই ভেঙে গেছে। ভিতরে আর কোনো কিছুরই আর অবশিষ্ট নেই, শুধুমাত্র এই ভগ্নাবশিষ্টটুকুই এখানে দেখার। আর এটার জন্যই টিকিট কেটে আসতে হয় এখানে। কিন্তু এখানে আসাটা একটা কারণেই, ওর এর উপর থেকে সামনের দিকের যে দৃশ্য, সেই দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। ফোর্টের আরও ভিতরে ঢুকছি অন্দরমহলে। একটা মহল থেকে আরেকটা অন্য মহলে চলে এলাম। এই কেল্লার মধ্যে যে সমস্ত অন্ধকার জায়গাগুলো আছে, সেই সমস্ত অন্ধকার জায়গাগুলো একটা বাদুরের বাজে একটা স্মেল আসছে। এছাড়া আর এখানে কোনো কিছুই আনন্যাচারাল কোনো কিছু মনে হচ্ছে না। তো আমার কাছে এটা কোনো ভূতিয়া প্লেস বলে মনেই হয় না। এখানে সিঁড়িগুলো খুবই উঁচু উঁচু, তো উঠতে এখানে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু এখান থেকে টপ ভিউটা পাবো বলে এত কষ্ট করে উপরে উঠছি। হোয়াট এ ভিউ! তো আজকের ভানগড় সফর এই পর্যন্তই। তো ভানগড় আমাদের ঘোরা হয়ে গেছে, এরপরে ভানগড় থেকে আমরা যাবো হচ্ছে আজবগড়ে। আর এই ভানগড় ফোর্টের সঙ্গে আজবগড় ফোর্টের কী সম্পর্ক সেটা আপনি জানতে পারবেন ঠিক এর পরের ভিডিওতে। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই। তো এটাই হচ্ছে আজবগড় যাওয়ার রাস্তা। এই ফোর্টের ভিতরে ঢোকার রাস্তা খুঁজে বেড়াচ্ছি, কীভাবে ঢোকা যায় দেখছি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আজবগড় ফোর্ট। আজবগড়